উত্তরাঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 2018 সালে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তারই ফলশ্রুতিতে বৃহস্পতিবার পার্বতীপুরের সোনাপুকুর অংশে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। পাইপলাইন ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে 130 কিলোমিটার বাংলাদেশের পঞ্চগড় নীলফামারী হয়ে পার্বতীপুরে আসবে। খুব কষ্ট করে ইরিয়াবাদ করছি, কিন্তু এখন যদি তেল পাওয়া যায় সুবিধা হয় তাহলে আমার কৃষকের ঘর উপকার হইবে। এতে তেল সংকটে পড়তে হবে না বলে মনে করেন পেট্রোল পাম্প মালিক সমিতি। দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই অবহেলিত 3 জেলার মানুষজনের দোরগোড়ায় আমরা ডিজেল সরবরাহ সঠিক সময়ে এবং সঠিক মূল্যে দিতে পারব। পাইপলাইনের কাজ শেষ হলেই ভারত থেকে তেল সরবরাহ শুরু হবে বলে জানায় ভারতীয় পক্ষ। পাইপলাইন চালু হলে চাহিদা অনুযায়ী বিভিন্ন সেক্টরের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ করতে আমরা সক্ষম হব। পেট্রোলিয়াম কর্পোরেশন মনে করে তেল সরবরাহ শুরু হলে অর্থনৈতিকভাবে সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। কৃষিকাজে জ্বালানি তেলটা যাতে সবাই সময় মতো পায়, যদি খরচ কমে তেলের দামটা কমার উপরে প্রভাব পড়তে পারে। এই পাইপলাইন দিয়ে বছরে 43,000 মেট্রিক টন তেল পরিবহন সম্ভব। 520 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে 2022 সালের জুন মাসে। সময় সংবাদ, দিনাজপুর।